হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে পিডিএফ এডিট এবং কনভার্ট সম্পর্কিত। আমরা প্রতিদিনই ব্যক্তিগত জীবনে অথবা অফিসে কাজ করছি, কিন্তু পিডিএফ এডিট করা, পিডিএফ কনভার্ট করা নিয়ে ঝামেলায় পড়ি নাই এমন মানুষ আসলে খুঁজে পাওয়া মুশকিল। তো আজকের ভিডিওতে কথা বলবো দারুণ একটি সফটওয়্যার নিয়ে, সেটা হচ্ছে এসি থিঙ্কারের এসি পিডিএফ এডিটর, যেটা ব্যবহার করে আপনি খুব সহজেই দেখেন অল ইন অল পিডিএফ এডিটর, কনভার্টার, ক্রিয়েটর, রিডার, ম্যানেজার, ফলিওর পিডিএফ সলিউশন, অর্থাৎ এই সফটওয়্যার দিয়ে আপনি সবগুলো কাজই কিন্তু করতে পারবেন। তো আমরা প্রথমে যেটা করব, এই যে ফ্রি ডাউনলোড, এটার উপরে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করা শুরু করব। তো সফটওয়্যারটি এখানে আপনার ডাউনলোড হওয়া শুরু হবে। আমার যেহেতু একবার ডাউনলোড করা আছে, আমি এটা ডাউনলোড করছি না, ক্যান্সেল করে দিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, তো দেখেন এরকম একটি ছোট্ট সফটওয়্যার আপনাদের সামনে চলে আসবে, 68 মেগাবাইটের। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট ওকে দিয়ে কয়েকটি স্টেপ নেক্সট দিয়ে অন্য সফটওয়্যারগুলো আপনি যেভাবে ইনস্টল দেন এভাবে ইনস্টল দিলেই হয়ে যাবে, এবং আপনার ডেস্কটপে একটি শর্টকাট এরকম চলে আসবে, অথবা আপনি সার্চ বার থেকেও এসি থিঙ্কার লিখে সার্চ দিয়ে আপনি এই পিডিএফটি কিন্তু অন করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে ডেস্কটপে এটার উপরে ক্লিক করে পিডিএফ প্রোগ্রামটি ওপেন করছি, এসি পিডিএফ। এটা একটু বড় করে নেই। তো খেয়াল করুন এখানে অনেকগুলা বিষয় আছে। আমি যদি টুলের উপরে ক্লিক করি, দেখেন আপনি পিডিএফ টু ওয়ার্ড করতে পারবেন, পিডিএফ টু এক্সেল করতে পারবেন, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট করতে পারবেন, টিএক্সটি করতে পারবেন, অর্থাৎ অনেক কিছুই করা যায়। আপনি পিডিএফ ক্রিয়েট করা, এডিট করা, কমেন্ট অ্যাড করা, ওয়াটারমার্ক অ্যাড করা, সবগুলা কাজ বা সাইন করা আপনি পারছেন। তো আমরা পিডিএফ ফাইল এডিট করার জন্য আমাদেরকে একটি পিডিএফ ফাইল ওপেন করতে হবে। তো আমি যদি আমার কম্পিউটারের ডেস্কটপে যাই, দেখেন টেস্ট পিডিএফ নামে একটি পিডিএফ ফাইল আছে। যদি এই ফাইলটি আমি গুগল ক্রোমে ওপেন করি, আপনি দেখতে পাবেন এখানে দুইটি পেজ আছে, যে পেজটি আসলে যে পিডিএফ। তো আমি এটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমার সফটওয়্যারে গেলাম, আমি এই ওপেনের উপরে ক্লিক করলাম, করে এই ডেস্কটপ থেকে টেস্ট পিডিএফের উপরে ক্লিক করে ওপেন করলাম। তো দেখেন এই পিডিএফ ফাইলটি এখানে চলে আসলো। এখন এখানে অনেকগুলো অপশান দেখেন হাইলাইট হয়েছে, এডিট, ফর্ম, পেজ, তারপরে প্রোটেক্ট, কনভার্ট, ব্যাস, অনেকগুলো জিনিস দেখেন। তো আমি প্রথমে যদি এডিটের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন প্রাথমিক অবস্থায় যে রিড মোডে থাকলে দেখেন এখানে কোনো কিছু কিন্তু কাজ করছে না। যখন আমি এডিটের উপরে ক্লিক করছি, দেখেন এখানে কিন্তু আমার লেখার অপশান চলে আসছে, অর্থাৎ খুব সহজেই আমি যদি এখানে কোনো কিছু লিখি যে মাই নেম ইজ তানজিম, দেখেন এই জিনিসটা আপনি কিন্তু সহজে পিডিএফের মধ্যে লিখতে পারছেন, যেটা কিন্তু স্বাভাবিক অবস্থায় পসিবল না। আবার এখানে দেখেন এডিট অল একটা অপশান আছে, যদি আপনি শুধুমাত্র ইমেজ এডিট করতে চান, ইমেজের উপরে ক্লিক করে দেখেন এইগুলো এখন কিন্তু কাজ করছে না। ইমেজের উপরে গেলে এটা দেখেন আমি সরাতে পারছি, অর্থাৎ আলাদা আলাদা করে আপনি ইমেজ, শেপ, শেডিং এগুলো অ্যাড করতে পারবেন। দেখেন আলাদা করে যদি টেক্সট অ্যাড করতে চান, অ্যাড টেক্সটের উপরে ক্লিক করে আপনি যেখানটায় গিয়ে লিখতে চান এখানে গিয়ে আপনি নতুন করে যে কোনো কিছু কিন্তু চাইলে দেখেন লিখতে পারবেন, ঠিক আছে? এটা আবার ডিলিট বাটন প্রেস করে ডিলিটও আপনি করে দিতে পারবেন। এখানে অ্যাড টেক্সট আবার হাইলাইট করে ফেললাম, অ্যাড টেক্সটের উপরে ক্লিক আবার উঠিয়ে দিলাম। অ্যাড ইমেজের উপরে যদি ক্লিক করি, আমি চাইলে যে কোনো একটি ইমেজ এখানে ইনসার্ট করতে পারবো। ধরেন এই ইমেজটি ইনসার্ট করতে চাই, ওপেনের উপরে ক্লিক করলাম, এখানে রাখবো, এখানে ক্লিক করলে এভাবে ইনসার্ট হয়ে গেল, বা অন্য কোথাও আপনি চাইলে এভাবে কিন্তু রাখতে পারবেন। একইভাবে আপনি চাইলে ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন, ঠিক আছে? যে অ্যাড ওয়াটারমার্কের উপর যদি ক্লিক করেন, আপনি কী টাইপের ওয়াটারমার্ক দিতে চান, যেমন এই টেক্সটের এখানে লিখলাম যে তানজিম, দেওয়ার পরে এটা অপাসিটি আপনি চাইলে এভাবে কমিয়ে দিতে পারেন, খেয়াল করুন, দেওয়ার পরে অ্যাপ্লাই দিলেন, এরকম একটি ওয়াটারমার্ক এখানে চলে আসলো। এরপরে দেখেন এখানে কমেন্টের আন্ডারে বেশ কিছু অপশান রয়েছে, এখানে হাইলাইট একটি অপশান আছে, এটার উপর ক্লিক করে আপনি যদি কোনো এলাকাকে এভাবে হাইলাইট করে দেখাতে চান, সেটাও কিন্তু আপনি পিডিএফের মধ্যে দেখাতে পারবেন। একইভাবে আন্ডারলাইন করতে পারেন, স্ট্রাইক থ্রু করতে পারেন। এরপরে দেখেন আপনি যদি ফর্ম ক্রিয়েট করতে চান পিডিএফের মধ্যে, সেটাও কিন্তু সম্ভব। আপনি চাইলে এখানে কোনো চেকবক্স যদি এভাবে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে, পিডিএফের ভিতরে, পরবর্তীতে এখানে যে কেউ কোনো কিছু লিখতে পারবে। তো আমার এটা প্রয়োজন নেই, আমি মুছে দিচ্ছি। এরপরে দেখেন এখানে পেজের উপর যদি ক্লিক করি, দেখেন আমার এখানে দুইটি পেজ আছে। আমি চাইলে পেজগুলো স্প্লিট করতে পারি বা ডিলিট করতে পারি। ধরুন এই পেজের উপরে ক্লিক করলাম, করে যদি ডিলিটের উপরে ক্লিক করি, তাহলে দেখেন এই পেজটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আপনি জাস্ট এই ফাইলটি যদি আপনি সেভ করেন, এখান থেকে সেভের উপরে ক্লিক করে, তাহলে কিন্তু একটি মাত্র ফাইলই সেভ হবে। একইভাবে দেখেন এখানে স্প্লিট পিডিএফ যদি থাকে, অর্থাৎ আপনার যদি একাধিক পেজ থাকে কোনো পিডিএফের মধ্যে, তাহলে আপনি আলাদা আলাদা পেজকে কিন্তু দেখেন স্প্লিট করতে পারবেন। এখানে যেহেতু আমার একটা আছে, এই জন্য আমি করতে পারছি না, দেখেন আমি এটা এখান থেকে কেটে দেই, ডন্ট সেভ দিলাম, এই
টেস্ট পিডিএফটি আবার ওপেন করি যেমনটা আমার ছিল। এখন দেখেন পেজের ভিতরে যা স্প্লিটের উপরে ক্লিক করে যদি আপনি শুধু একটি মাত্র পেজ এখানে স্প্লিট করতে চান তাহলে কিন্তু আপনি একটি পেজকে স্প্লিট করতে পারবেন। প্রোটেক্টের ভিতরে যদি যান আপনি খুব সহজেই কিন্তু এই পিডিএফ ফাইলটিকে প্রোটেক্ট করতে পারবেন। প্রোটেক্ট বলতে এই পিডিএফটাকে আপনি সেট পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারবেন। আপনি সেট পাসওয়ার্ড দিয়ে দিলেন, ওপেন পাসওয়ার্ডে গিয়ে এখানে একটি পাসওয়ার্ড কনফার্ম দিয়ে সেভ দিলে এরপরে কিন্তু আপনার এই পিডিএফটি পাসওয়ার্ড ছাড়া ওপেন হবে না। এরপরে দেখেন এখানে কনভার্ট অপশান রয়েছে। কনভার্ট আপনারা খুব সহজেই বুঝতে পারছেন, এই যে পিডিএফকে যদি আমি ওয়ার্ডে কনভার্ট করতে চাই, আমি এটার উপরে ক্লিক করলাম কনভার্ট টু ওয়ার্ড, তো আমি এটা কোথায় সেভ করতে চাই এখান থেকে ধরেন আমি এটা চাই হচ্ছে ডেস্কটপে সেভ করতে চাই। এরপরে এখানে আউটপুট ফরম্যাট ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে, আমি কনভার্টের উপরে ক্লিক করলাম। এখন এই ফাইলটি দেখেন কনভার্ট হওয়া শুরু করছে। এখন আমরা চলেন ডেস্কটপে চলে যাই। যাওয়ার পরে তো দেখেন এই টেস্ট পিডিএফটি কিন্তু এখানে চলে আসছে। যদি আমরা এটার উপরে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন এটা কিন্তু ওয়ার্ড ফরম্যাটে আসলে কনভার্ট হয়ে গিয়েছে। আমি এটা এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পরে আমি আমার সেই সফটওয়্যারটির ভিতরে আবারও চলে গেলাম। এখানে দেখেন ব্যাসের আন্ডারে এখানে বেশ কিছু জিনিস রয়েছে। এরপরে দেখেন এই ফাইলটি যদি এক্সেল ফাইল হতো তাহলে চাইলে কিন্তু খুব সহজে আপনি এক্সেলে কনভার্ট করতে পারতেন, বা আপনি চাইলে এটাকে পাওয়ার পয়েন্টও কনভার্ট করতে পারেন। এই যে কনভার্ট টু পিপিটির উপরে যদি ক্লিক করি, করার পরে যে ডেস্কটপে আমি এখানে কনভার্টের উপরে ক্লিক করি, দেখি এটাকে পাওয়ার পয়েন্টে কনভার্ট করা যায় কি না। তো দেখেন এটা পাওয়ার পয়েন্টও কনভার্ট হয়ে গেছে, যে ডেস্কটপে এখানে ওপেন হয়েছে এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন এটা যে পাওয়ার পয়েন্টের ভিতরে দুইটা পেজে কিন্তু চলে আসছে। যেহেতু পোর্ট্রেট, এই জন্য পোর্ট্রেট পেজে আসছে, পাওয়ার পয়েন্টে চাইলে এটা আপনি ল্যান্ডস্কেপ করতে পারবেন। তাহলে আপনি বুঝতেই পারছেন এই সফটওয়্যারটি আসলে আপনার বাস্তব জীবনে কতটা কাজে দিবে। তো আপনি দেখবেন অন্যান্য যেগুলো সফটওয়্যার আছে তার থেকে কিন্তু এই সফটওয়্যারটি অনেক দারুণ এবং অনেক ইউজার ফ্রেন্ডলি। তো সফটওয়্যারটি যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে খুব সহজেই ডাউনলোড করে আপনি ব্যবহার করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।